নমস্কার বন্ধুরা ডাব্লিউ পিএসসি এক্সামের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা পিএসসির তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এখানে শতাধিক প্লাস একশো টাকা এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে কী কিছু এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে কী কিছু আদার ডিটেলস রয়েছে সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওকে এখনও একটি লাইক না করলে তাড়াতাড়ি একটি লাইক করে দাও চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা যারা তোমরা বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য বিরাট বড় একটি সুবর্ণ সুযোগ তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি ক্রাশ কোর্স করানো হচ্ছে সম্পূর্ণরূপে কিন্তু ফ্রি ভাবে চলছে প্রত্যেক দিন সোম থেকে শুক্র তোমাদের ম্যাথ ক্লাস চলছে সন্ধ্যে ছয়টা থেকে রিজনং ক্লাস চলছে সাতটা থেকে এবং জি কে ক্লাস চলছে রাত্রি আটটা থেকে এই সমস্ত ক্লাসেসগুলো লাইভ দেখার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে সঙ্গে বেল বেলাইকনটা ওপেন করে অবশ্যই রাখবে এবং তোমরা যদি লাইভ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানেও থাকবে এছাড়াও তোমরা টেলিগ্রামে গিয়ে ডাইরেক্ট সার্চ করবে ডব্লিউপিএসি এক্সাম এখানে দেখতে পাচ্ছো সাড়ে চার হাজার ক্যান্ডিডেট অলরেডি এখানে এন্ট্রি নিয়ে নিয়েছো তোমরা অবশ্যই এখানে এন্ট্রি নিয়ে নেবে তোমাদের এখানে সমস্ত স্টাডি মেটিরিয়াল কুইজ তারপর মকটে সব সমস্ত কিছু এখানে তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে যখন যারা এখনো জয়েন্ট হওনি তোমরা অতি অবশ্যই এখানে জয়েন্ট হয়ে যাবে বন্ধুরা অনস্কে তোমরা জব নোটিফিকেশনটা দেখতে পাচ্ছি এখানে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ওয়ান সিক্সটি ওয়ান এ এস পি মুখার্জি রোড কলকাতা সাত লক্ষ ছাব্বিশ অ্যাডমিট নাম্বার যেটি রয়েছে তোমাদের তিন দু একুশ অনলাইন অ্যাপ্লিকেশন আর হেয়ার ওয়ে ইনভাইট টু ইন্ডিয়ান সিটিজেন টু আদার ডিক্লেয়ার এলিজিবল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিকমেন্ড দ্য আন্ডার দ্য মেনশন পোস্ট ইন দ্য পারমানেন্ট আগে দেখে এখানে নেম অফ দ্য পোস্ট কি রয়েছে এখানে ফিশারি এক্সটেনশন অফিসার ফিশারি অফিসার রয়েছে এখানে মস্য অফিসার রয়েছে এখানে আর যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফিশারি সার্ভিসে এটা রিক্রুটমেন্ট হবে ডিপার্টমেন্ট যেটা রয়েছে ফিশারি ডিপার্টমেন্ট দেখে এখানে ওখানে পে স্কিলটা যেটা রয়েছে সে পে স্কিল লেভেল থাকবে দশ লেভেল এখানে পে স্কিল থাকবে বত্রিশ হাজার থেকে বিরাশি হাজার পর্যন্ত পে স্কিল থাকবে নাম্বার অফ ভ্যাকান্সি দেখ নাও নাম্বার অফ ভ্যাক্যান্সি রয়েছে এখানে টোটাল হান্ড্রেড একশোটা টোটাল ভ্যাক্যান্সি রয়েছে এখানে টোটাল দেখতে হচ্ছে একশোটি ভ্যাক্যান্সি রয়েছে তার মধ্যে রিজার্ভেশন রয়েছে রিজার্ভেশন এগুলো রিজার্ভেশন রয়েছে এগুলো বাদ দিয়ে যেগুলো বাকি ভ্যাকান্সি রয়েছে বাকিগুলো সমস্ত কিছু জেনারেল ক্যাটাগরির মধ্যে বাকি ভ্যাকান্সিগুলো রয়েছে আগে দেখো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশনটা যেন তোমাদের প্রয়োজন এখানে বলা হয়েছে ব্যাচেলর ডিগ্রি প্রয়োজন ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইন ফিশারি সায়েন্স ফিশারি সায়েন্সের উপরে ব্যাচেলর ডিগ্রি থাকতে বলা হয়েছে মাস্ট বি মাস্ট হ্যাভ নলেজ ফিশারিজ এগ্রিকালচার অ্যাকোয়াটিক রিসোর্সেস অ্যান্ড ফিশারি হার যেটা রয়েছে হারবার অ্যান্ড ইন ওয়েস্ট বেঙ্গল তে তারপরে দেখানো এজ লিমিটটি যেটি বলা হয়েছে এজ লিমিট বলা হয়েছে নট মোর দেন উনচল্লিশ বছর উনচল্লিশ বছরের বেশি হতে হবে না হলে হবে না এবং বয়সটি যেটি ক্যালকুলেট করা হবে এক এক দু হাজার একুশ অনুযায়ী বয়সটাকে ক্যালকুলেট করা হবে আগে থেকে দেখে নেবো এখানে অ্যাপ্লিকেশন ফি হিসাবে চার্জ করা হবে একশো ষাট টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হবে একশো ষাট টাকা এখানে দেখতে পাচ্ছ এবং তোমাদের প্রসেসিং ফি রয়েছে পাঁচটা টাকা প্রসেসিং ফি রয়েছে সঙ্গে সঙ্গে তোমাদের সার্ভিস চার্জ কুড়ি টাকা রয়েছে সব মিলিয়ে মোটামুটি একশো পঁচাত্তর কিংবা একশো আশি পঁচাশি টাকার মতো তোমাদের এখানে টোটাল লাগবে অ্যাপ্লিকেশন করার জন্য আগে তো অনলাইন অ্যাপ্লিকেশন চললে অনলাইনে অ্যাপ্লিকেশান যেটা রয়েছে চব্বিশে ফেব্রুয়ারি থেকে এখানে শুরু হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন কোন কোনো অনলাইন অ্যাপ্লিকেশন চব্বিশে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবং ক্লোজিং ডেট যেটা রয়েছে তোমাদের সতেরোই মার্চ পর্যন্ত ক্লোজিং ডেট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডট ডাব্লু বিপিএসসি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা এখান থেকে সমস্ত কিছু ইনফরমেশন ডাউনলোড করে নিতে পারবে আদার্স ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে আদার্স ইনফরমেশন যদি দরকার তাহলে এখানে তোমরা নিয়ে নিতে পারবে এখানে যে সিলেকশন যে এ রয়েছে সেটি হলো গিয়ে তোমাদের এখানে বলা হয়েছে যে শেডিউল এসেন্সিয়াল এডুকেশন মিনিমাম ইন্টারভিউ ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন প্রসেস এখানে এই মুহূর্তে বলা হয়েছে আগে দেখে না আগে এখানে তোমাদের কী বলা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ মিনিমাম পার্সেন্টেজ এত পার্সেন্টেজ পার্সেন্টেজ করে এখানে নাম্বারের কথা বলা হয়েছে আগে বাকি ডিটেলস যেগুলো রয়েছে আদার্স কোনো ইম্পর্টেন্ট ডিটেলস নেই যাদের তোমাদের ফিশারির উপরে তোমাদের কোর্স করা আছে তোমরা অতি অবশ্যই তোমরা এই আবেদন করবে অবশ্যই এবং সবাই এখানে আবেদন করতে হবে যারা গ্রাজুয়েশন রয়েছে তারা কিন্তু এখানে সম্ভবত আবেদন করতে পারবে না যারা জাস্ট ফিশারি রয়েছে আবেদন করতে গেলে হয়তো করতে পারবে কিন্তু তোমাদের যে ফার্দার যে প্রসেস রয়েছে ফার্দার প্রসেস হবে না এখানে স্পোর্টস পার্সনের জন্য এক্সট্রা বেনিফিট দেওয়া রয়েছে স্পোর্টস পার্সনের এক্সট্রা বেনিফিটগুলো এখানে তোমরা চেক করে নেবে অবশ্যই